বহুল প্রতীক্ষিত শাহেনশা ছবিটির প্রথম গান মুক্তি পাওয়ার রেশ কাটতে না কাটতেই নেট দুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছে ছবিটির দ্বিতীয় গানের এক্সক্লুসিভ শুটিংয়ের একটি দৃশ্য। প্রথম গানটি এখন ইউটিউব কাঁপাচ্ছে। গানটির মনোরম চিত্রায়ন আর সেট বিমোহিত করেছে ভক্তদের। নেট দুনিয়ায় সাকিবের পারফর্মের প্রশংসায় ভাসাচ্ছেন সব শ্রেণীর দর্শকরা, এমনকি তার সমালোচকরাও গানটির প্রশংসা করছেন। গানটি দারুণ উপভোগ করছেন সাকিব খানের ভক্তরা। রসিক আমার শিরোনামের এই গানটি, সাকিব পারিয়া জুটির এই গানটি যখন ইউটিউবে ঝড় উঠিয়েছে, তখন নেট দুনিয়ায় ভাইরাল হলো সাকিব ও রোদেলা জান্নাতের শাহেনশা মুভির অপর আরেকটি গান। সাকিব রোদেলা জান্নাতের এই গানের শুটিংয়ের জন্য যেভাবে সেট বানানো হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে দ্বিতীয় গানটি সুপার ডুপার একটি গান হতে যাচ্ছে। গানটির একটি অংশের শুটিংয়ে দেখা গেছে লাল পাঞ্জাবির উপরে কমলা রঙের কোট পরেছেন সুপারস্টার সাকিব খান, অন্যদিকে হলুদ রঙের ড্রেসে তার সহ অভিনেত্রী রোদেলা জান্নারকে আরও সুন্দর লাগছে। গানটির লিখোয়া ও শুটিংয়ের অংশ দেখেই বোঝা গেছে এই গান দিয়ে আবারও ইউটিউবে ঝড় উঠাতে যাচ্ছেন দুই বাংলার ভাইজান। শাহেনশা মুভির সঙ্গে সংশ্লিষ্ট এমন একটি সূত্র বলছে, রসিক আমার গানটি যেমন হয়েছে তার চেয়ে ভালো হবে এই গানটি। এই গানটির কোরিওগ্রাফ ও চিত্রায়ন দেখে দর্শকরা ভাববে সাকিব খান নিজেকে কোথায় নিয়ে গেছেন। এ পর্যন্ত সাকিব খানের যতগুলো গান হয়েছে, শাহেনশা মুভির এই গানটি সবগুলোকে ছাড়িয়ে যাবে। এদিকে শাহেনশা মুভির টিজার প্রকাশ হলেও ট্রেইলার প্রকাশ করতে আরও কিছু সময় নিতে চান ছবিটির সঙ্গে সংশ্লিষ্টরা। আগামী 22 মার্চকে সামনে রেখে ছবির ট্রেইলার আসতে পারে মার্চের মাঝামাঝিতে। প্রিয় দর্শক, কেমন লাগলো সাকিব রোদেলার গান শুটিং? কি মনে হচ্ছে কেমন হবে এই গানটি জানিয়ে ফেলুন আপনার মতামত নিচের কমেন্টে। আজ বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সংবাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না।